नमस्कार देखছেন কলকাতা টিভি संगे रही आमी অনিন্দিতা शुरू করছি এই মুহূর্তে আর এখন যে খবরের দিকে নজর রাখবো বিহার পুলিশের আবারো অমানবিক চিত্র সামনে এসেছে। চোর সন্দেহে দুই মহিলাকে নির্মম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। আপনারা দেখছেন ঠিক সেই ছবি, একেবারে মাথার চুলের মুঠি ধরে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। বিহারের নালন্দার ঘটনা এবং সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিহারে আবারো অমানবিক পুলিশ, তারই চিত্র সামনে উঠে এসেছে। চোর সন্দেহে দুই মহিলাকে নির্মম ভাবে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। আপনারা দেখছেন কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে সেই ছবি এবং বিহারের নালন্দার সেই ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিহারে আবারও অমানবিক পুলিশের চিত্র সামনে এসেছে। চোর সন্দেহে দুই মহিলাকে নির্মম ভাবে টেনে টেনে চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। বিহারের নালন্দার ঘটনা, সেই ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিহারে কিন্তু প্রায়শই এরকম ঘটনার নজির সামনে আসে। এই মুহূর্তে আবারও বিহারের সেই অমানবিক পুলিশের ছবি ভাইরাল। চোর সন্দেহে নিয়ে যাওয়া হচ্ছে দুজন মহিলাকে, একেবারে নির্মমভাবে সেই দুই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। আপনারা দেখছেন ঠিক সেই ছবি, বিহারের নালন্দার সেই ঘটনা রীতিমতো ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। বিহার পুলিশের অমানবিক আচরণ, ভাইরাল হয়েছে সেই ভিডিও বিহারের নালন্দার ঘটনা। দুই মহিলাকে চোর সন্দেহে নির্মমভাবে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। আপনারা দেখছেন এই মুহূর্তে কলকাতা টিভি পর্দায় ঠিক সেই ছবি। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, বিহারে আবারও অমানবিক পুলিশের চিত্র সামনে এসেছে। বিহারের নালন্দায় পুলিশের অমানবিক আচরণ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও এবং দেখা যাচ্ছে সেখানে দুজন মহিলাকে চোর সন্দেহে নির্মমভাবে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। আপনারা দেখছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় ঠিক সেই ছবি। নজর রাখবো কোভিড আপডেটে। গতকালের পর আজকে কিন্তু আবারও বেশ কিছুটা বাড়লো করোনার দৈনিক সংক্রমণ এবং গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২,১৩৯ জন। ইতিমধ্যে এই মুহূর্তে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১৩ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ২৬,২৯২। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের যেমনটা খবর যে গতকালকে করোনার সংক্রমণ কম থাকার পর আবারও ঊর্ধ্বমুখী করোনার কোভিডের গ্রাফ এবং গত ২৪ ঘন্টায় ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২,১৩৯ জন, একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকালকে কোভিডের সংক্রমণ নিম্নমুখী থাকার পর আবারও কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের সংক্রমণ। উৎসবের পর এই ঊর্ধ্বমুখী সংক্রমণ কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২,১৩৯ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ২৬,২৯২ থেকে সেই কেসের সংখ্যা দাঁড়িয়েছে বেড়ে ২৭,৩৭৪-এ। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। উৎসবের পর আবারও ঊর্ধ্বমুখী কোভিডের গ্রাফ এবং গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন কোভিডে ২,১৩৯ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ২৭,৩৭৪। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। আবারও বাড়ল করোনার দৈনিক সংক্রমণ এবং উৎসবের পর এই ঊর্ধ্বমুখী সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ। এই মুহূর্ত এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।